স্যার ঘটনাটা তারা যে বলেছে এটা কি সত্য না মিথ্যা? স্যার তারা যে অভিযুক্ত করেছে কি হয়েছে, কি হয়েছে, ঘটনা কি হয়েছে, কোনখান থেকে আছেন আপনারা? অফিসার আমার স্বামী রে দুই তিনটা গুষি মারছে, হ্যামলেট বাড়াইয়া কাঁথা মারছে, কেলে কাছে বারবার রিকোয়েস্ট করতেছে আমার মা শোল পাল না, পুলিশ মারছে। তাই নে, আচ্ছা নাম জানতে পারছেন নি অফিসারের? নাম না, এ তাই নে। আচ্ছা এখন আপনি কি যাইতেছেন? এখন আপনি কি যাইতেছেন? আমি চাইতেছি হ্যাঁ স্বাস্থ্য হোক, আমার যদি টাকা থাকলেছে এটা দিতাম। আমার স্বামী মা শোল পাল না সবসময় তো আপনাদের বাড়ি কোথায়? আমরা আজকে সরিলাম থেকে শালগড় আইতে আছি, হওয়ার পর বিশ্রামগঞ্জ নাগা পয়েন্টে আমরা আড্ডে আছি, আমরা থামছি, আমরা হসপিটাল যেতে আছি। কোন হসপিটাল? আমরা যাইতে আছি বিশ্রামগঞ্জ হসপিটাল আইতে আছি। তো এরা কইতে আছে তোমার ডাবল হেলমেট লাগবো, আমরা কইছি স্যার হসপিটাল আইতে আছি তখন ডাবল হেলমেট নেই, কেস লেবো। আমরা কইছি ঠিক আছে কেস লাগে, কেস লাগছে। আর এরপর আমি একটা ছবি উঠেছি, ছবি উঠানোর পরে তারা দৌড় দিয়ে আইয়া আমার গাড়টার ফাটাই লাইছে, আডুমাডু দুঃখ পাইতে আছি। এই জায়গাটা চৌকর কোয়ালির ভিতরে ব্যথা হয়। বাইকে কয়জন আসল? বাইকে আমরা দুইজন আসলে, বাচ্চা সহকারে, বাচ্চা সহ তিনজন। তারপরে কি হয়েছে? এরপরে আমার লয়ে গেল থানাতে, লয়ে গেছে। তারা কইল সেকেন্ড বাবু আয়ুক, এরকম ভাবে তো তারা করতে পারে না, দ্বারকা কইল সেকেন্ড তোমরা বইও। আমি বলছি তো আমি তো ব্যথা ব্যথা উচিত দিতে আছে। আমি শুধু কি আপনি মারছে আপনার মিসেস স্যার? হ্যাঁ মিসেস স্যার। মিসেস স্যার কি করছে? মিসেস স্যার না আত দূরে না টান দিয়ে ভালাই দিছে অফিসার। হ্যাঁ অফিসার। আচ্ছা তারপরে ভানুদেব বর্মা। আচ্ছা তারপরে এখন আপনি কই আছেন? এখনকার আইছি আমি ডাক্তার দেখাম। কোনখানে? এই তো বিশ্রামগঞ্জ হসপিটাল। এখন আপনি কি চাইতেছেন? অনেকে আমি চাইতে আছি হ্যার যাতে ভালো শাস্তি হোক, এরকম যে আচরণটা করলো শুধু শুধু, কেস লেখ তো আমরা মানা করছি না, কেস লেখ হোক এটাই আপনি আশা করতেছেন? হ্যাঁ।